হাই গাইস, আমি ঋতু ভাদুরী। আমার এই ঋতু ভাদুরী চ্যানেলটাতে আমি প্রথমবার আসছি। সো অ্যাকচুয়ালি আমার ভাদুরী চ্যানেলটির নাম সো দাস হচ্ছে সারনেম, তো আমার বাপের বাড়ি যেহেতু সারনেম ভাদুরী, আমার ডকুমেন্টে সব ভাদুরী রয়েছে। সো ভাদুরীটা আগে, তো দাসটা পরে আছে, এখনও সারনেম আমাকে চেঞ্জ হয়ে যাবে পরে। সো যাই হোক, তো আমার নাম ঋতু ভাদুরী দাস, আর আমি এসছি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে, অনেকেই খায় মাংস টাংস, তো অনেকেই খায়, বাট মাংস খাওয়ার পরে যেটা থাকে, মাংসটা কিনতে গেলে পরে দেখা যায় যে গিলামেটেগুলো যেগুলো বলে যে ছাট, ওগুলো আমাদের কাজকে রান্না হচ্ছে, তো আমরা খেতে খুবই ভালোবাসি ওগুলো। তো প্রথমবার ওগুলো মানে প্রথমবার রান্না হচ্ছে না, বাট প্রথমবার আমি ভিডিওটা নিয়ে আসছি, অনেকে অনেক রকম ভিডিও নিয়ে আসে, বাট আমি নিয়ে আসলাম ভিডিওটা। তো দেখা যাক, অনেকে খেতে জানে না এটা, বাট এটা রান্না করে যদি খেতে লাগে তো খুবই টেস্টি হয় খেতে, তো আমার তো খুবই ভীষণ প্রিয়, বাট মাংসের থেকে তো অনেক বেশি খেতে ভালো লাগে আমার, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তো চলো আমি সেটা দেখাবো যে আমার মা, বিশেষ করে আমার মা রান্না করছে, আরও দেখাবো আমাদের গিলামেটেটা কীভাবে রান্না হচ্ছে। চলো, এইটা হচ্ছে গিয়ে গিলামেটে, অ্যাকচুয়ালি এখানে মাথা গলা গিলে সবই আছে, বাট ছোট ছোট পিস করে কাটা রয়েছে। আর আমি এগুলোর মধ্যে থেকে হচ্ছে চর্বি, যেটা তেল বলা হয়, ওটাকে আমি আলাদা করে নিয়েছি। অ্যাকচুয়ালি ওটা লাস্টে দেবো, নাহলে ওটা গলে যাবে, ওটা একটু তাড়াতাড়ি গলে যায়, তো ওটা আলাদা করে নিয়েছি। তো এই মাংস ছোট মানে গিলে মেটে গুঁটো আলাদা আছে, চর্বিটা আলাদা আছে, তা বাকিটা উপকরণ রেডি হয়ে যাক আমি বলছি। আমরা এখন পেস্টের জিনিসপত্র রেডি করে নিয়েছি, এগুলো আমরা পেস্ট করবো সব। এটা হচ্ছে পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু পেস্টে যাবে, আর টমেটো, এখানে পেঁয়াজ আই থিঙ্ক দুটো আছে, দুটো পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, আর রসুন আছে এখানে, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে কাঁচা লঙ্কা, এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা, একটু লাল সাইজ, লাল যেগুলো আছে বেছে বেছে সেগুলো নেওয়া আছে, দু একটা কাঁচা সবুজ আছে, লালগুলো নেওয়া হয়েছে, তাহলে কি তরকারির কালারটা বেশ একটু ভালো আসে। আর এই যে আদা আছে, আর এখানে হচ্ছে গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর হচ্ছে গিয়ে গোলমরিচ, এগুলো এবারে পেস্টে যাবে। এখন এই যে পেস্ট জিনিসপত্র কিনে দিয়ে দেওয়া হয়েছে, পেস্টটা হবে, পেস্টটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, দুটো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একদম ছোটো ছোটো করে সরু সরু করে পাতলা পাতলা কুচিয়ে নিয়েছি। আর এখানে আলু একদম একটু ছোটো ছোটো দুম দুম করে কেটে এটাকে নুন আর হলুদ দিয়ে জাস্ট ভাজতে বসানো হয়েছে, ঠিক আছে, বাকিটা আগে দেখি। আলুগুলো ভাজা হয়ে গেছে, মা কড়াইতে তুলে নিয়েছে, কড়াইতে একটু তেল দিয়েছে, গরম হচ্ছে, দেখি তারপরে কী কী দেয়। সাদা জিরে, সাদা জিরে দিয়ে দিল, আর কি তেজপাতা, তেজপাতা দিচ্ছে, এই যেটা আমার মা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিল, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, হাত দিয়ে এতটা ভেঙে যায়, পেঁয়াজটা এবারে হালকা লাল করে ভেজে নেবে, একদম হাই ফ্লেমে, একদম হালকা একটু ভালো আছে, যখন দেখছি পেঁয়াজগুলো একটু নেচে গেছে, একটু লাল হয়েছে, এবারে আমার মশলা নিয়ে দেবে, ও একটু পরে দেবে, লাল লাল করে একটু ভাজা হোক তারপর দেবে। পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছে রুইয়ের গুঁড়ো, হলুদ দিল, জিরে এক চামচ, হলুদ দু চামচ, নুন দিল পরিমাণ মতন,
स्पाइसी बस पसंद कर तो लंका एक बस दिए अपना झाल खाई सर अंदाज मतन दिए देखिए पिंजा कत दिए गल प्राय भाजा हुए टेस्टगुलो दिए दिल कषा दे যেটুকুনি মশলা ছিল এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলে আবার মানে দিয়ে দেবে ফ্লেমটা হাই আছে হাই ফ্লেমে কষাচ্ছে মশলাটাকে ভালো করে কষাইনি হালকা করে কষিয়ে নিয়েছি যাতে কাঁচা কাঁচা ভাবটা না আসে মশলার মধ্যে থেকে কাঁচা ভাবটা যাওয়ার জন্য দিয়ে দেওয়া দরকার এবারে এই গিলা মেটে গুলোকে দিয়ে কষাবে ভালো করে ধীরে দাও একেবারে কিলোমিটারগুলো দিয়ে ভালো করে কষাবে লাস্টে তেলটা দেবে লাস্টে তেলটা দিয়ে একটু কষাবে আর তেল ওই চর্বি তেল চর্বি যাই বলে ঢেকে রাখবে তেলগুলো একটুখানি ভালো করে তেলটা বেরিয়ে যাবে জলটা বেরিয়ে যাবে তাহলে জমিয়ে ঢেকে রাখো হয়ে গেছে জমির পর ঢাকনাটা খুলে না ভালো করে নাড়াচ্ছে তো জলটা বেরিয়ে গেছে অনেকটা এখন ভালো করে কষাবে আরো জল বেরোবে ঘুমের থেকে যত কষানো যাবে তত জল বেরোবে আস্তে আস্তে জলটা বেরোবে কষবে এবার জল এবার ঢাকা দেবে না এমনি এমনি কষাবে অনেকটাই কষিয়ে রেখে দিলাম এটাতে অনেকটাই জল বেরিয়ে গেছে এবারে মা তেলগুলোকে দিয়ে দেবে তেলগুলোকে দিয়ে দেবে আবার তেল তেল করবে চর্বি চর্বিগুলোকে দিয়ে দেবে চর্বিটা কিন্তু তেল বলে আমার তো গন্ধ পেয়ে খিদে পেয়ে যাচ্ছে এখন কাঁচা কাঁচা দিয়ে দিল চর্বিগুলো এত তুলে খাওয়া যাবে না ভালো করে কষুক হাতি রান্না করে আমার খিদে পাচ্ছে কতগুলো সব ভিডিও তুলতে যাচ্ছে গন্ধতে আমার বোন শুরু করে দিয়েছে খুলে দিতে খুলে গেছে আর একদিন মাছটা ধরছে তো অন্যদিন দেখাবো মাছটা তরকারিটা অলমোস্ট অনেকটা কষে গেছে মা হচ্ছে গরম মশলার গুঁড়ো দিচ্ছে কষাবে গরম মশলার গুঁড়োটা দিয়ে সানরাইজের গরম মশলার গুঁড়ো আসলে আমরা সব কিছু সানরাইজেরটাই ইউজ করি বেশি সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়ে দিল তা দিয়ে একটু কষাবে ভালো করে আর একটু
একটু কষবে ভালো করে। এখনো আমরা আলুটা দিয়ে একটু কষাবো, আলু দিয়ে দাম আলুটা দিয়ে দিল, আলুটা দিয়ে একটু ভালো করে কষাবে। এই যে তেল ভালো করে ছেড়ে দিয়েছে বুঝতেই পারছেন, তাহলে ভালো করে কষে গেছে অনেকটাই। একটু কষাবে আলুটা দিয়ে ভালো করে, আবার যখন পুরোটা অলমোস্ট কষে যাবে তখন দেখাবো ওখানে। আবার এই যে আমাদের তরকারিটা কষানো পুরো কমপ্লিট, আর জল খেয়ে দেবো না একদম পুরো মশলা জলটা দিয়ে, মশলা জলটা এই মশলার একটুখানি জল ছিল এটা ভালো করে দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নাও। এইটুকু নেপর কমপ্লিট করে দেখা দিয়ে দেবো, একটা দিলে নামিয়ে দেবো। কী দেবা? একটা ফুট দিলে নামিয়ে দেবো, তাই বললাম। হয়ে গেল, জলটা দিয়ে দিলে একটু আর একটু ভালো করে একটু ফুটিয়ে নিই, জলটা যেহেতু দিলাম নাহলে পাঁচা হয়ে যাবে, ঢাকা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিই, নিয়ে নামিয়ে নেবে। ভালো করে কষে গেছে, এবারে তরকারি রেডি, ফার্স্টে নিয়ে দিলাম। হয়ে গেল আমাদের তরকারি, টেস্টি খেয়ে খেয়ে না তুলে দিয়েছে আমাকে অলরেডি, একদম কষা কষা পুরো রেডি। ঠিক আছে, তো আমরা শেষ করলাম আমাদের গিলা মেটে রান্নার তরকারিটা। অ্যাকচুয়ালি এটা আমার মা রান্না করেছিল, আর আমার মায়ের হাতে রান্না হেভি টেস্টি টেস্টি হয়। ও তো যাই হোক, তো আমি চ্যানেলটা যেহেতু প্রথমবার করছি একটু হাসি ফাসি যাই হোক একটু মিস্টেক হতে পারে, সেটাকে একটু একটু অ্যাডজাস্ট করে নিও, যেহেতু আমি প্রথমবার ফার্স্ট ভিডিও করছি আর একটু হাসিও পাচ্ছে, খুব নার্ভাসও ছিলাম। আর ভিডিও করতে করতে আমার বোন মাঝখানে খুব জ্বালিয়েছে, ওকে হাসাচ্ছে তখন ধরে। তো যাই হোক, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, একটা লাইক বাটনে প্রেস করে দেবেন।